হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। তো আজকে আমাদের ভিডিওটা হচ্ছে হাউ ক্যান ইউ মেক আপ প্রফেশনাল লোগো। এই নামে এই একই ভিডিওটি আমাদের চ্যানেলে আরেকটি আছে, যে ভিডিওটির লিঙ্ক আমি আপনাদের কমেন্টে এবং ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়ার চেষ্টা করব। তো এখন আমরা শিখবো আমরা কীভাবে একটি প্রফেশনাল লোগো বানাতে পারি। এর আগেও আমি ওটা একটা ভিডিও বানিয়েছিলাম, কিন্তু ওই ভিডিওটা অতটাও সুন্দর হয়েছিল না। ওই ভিডিওটা আমরা যতটা তাড়াতাড়ি সম্ভব ততটা তাড়াতাড়ি টেনে নিতে পেরেছিলাম। এর অর্থ আমরা ওই ভিডিওটা যতটা তাড়াতাড়ি সম্ভব ততটা তাড়াতাড়ি শেষ করে দিয়েছিলাম, কারণ ওই দিন আমাদের একটু তাড়া ছিল। আর ভিডিও শুরুর আগে আমি আপনাদেরকে একটি কথা বলে রাখবো। কথাটি হচ্ছে, আমরা 6 তারিখ ইন্ডিয়া যাচ্ছি। যেটা ইন্ডিয়ার নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই এটা লাইক সাবস্ক্রাইব এবং কমেন্ট করে রেখে দিবেন। তো চলুন আমরা চলে যাই। আমরা চলে আসবো গুগল ব্রাউজারে, এসে সার্চ দিব হচ্ছে লোগো, LOGOMAKER লিখে আমরা গুগলে সার্চ দিব। এরপরে আমরা নিচে দেখতে পাচ্ছি একটি ওয়েবসাইট আসছে, আমরা এই ওয়েবসাইটটিতে প্রবেশ করব। এখানে প্রবেশ করার পর আমরা আমাদের কোম্পানি নাম দিব, আমি আগে থেকেই দিয়ে রেখেছি। এখন চাপ দেব ক্রিয়েট লোগোতে। চাপ দেওয়ার পর সার্চ বাই কিওয়ার্ডেও দেখতে পারেন, অথবা আপনারা চলে এখান থেকেও দেখতে পারেন আপনার কোনটা পছন্দ হয়। আমি এখানে আমার স্লো কিওয়ার্ডটা দিয়ে দিচ্ছি ইউটিউব লিখে। এখন অপেক্ষা করার পর আমরা এখানে দেখতে পারছি এখানে অনেকগুলো লোগো চলে এসেছে। আমার নেট স্লো দেওয়া সবগুলো আমাদের এখানে দেখাচ্ছে না। এই দেখতে পাচ্ছি আমরা এখানে অনেকগুলো লোগো। এখান থেকে আপনার যে লোগো ইচ্ছা আপনারা চাইলে সেই লোগো নিতে পারেন। আবার চাইলে এখান থেকে এই এডিট অপশনে প্রেস করে এটাকে এডিটও করে নিতে পারেন। আচ্ছা, এই তো আমি এখানে এডিট অপশনে চাপ দিয়েছি। এখন চাইলে আপনারা এখান থেকে লোগোটা এডিটও করে নিতে পারেন। আমার নেটটা স্লো বিধায় এখানে আসছে না। আর একটি এ দেখতেই পারছেন আপনার এখানে তো লোগোটা আমরা দেখতে পারছি। আমার চাইলে আপনার এটাকে এই যে এরম করে সরাতে পারেন। এখানে আমরা লোগোটা রাখলাম, লোগোর কালার চাইলে আপনার এখান থেকে ডিসপ্লেস করতে পারেন, আমি করে দিলাম। এখন হচ্ছে আপনারা টেক্সট আছে, টেক্সট যে আরও কিছু লিখতে পারেন, যেমন যে স্লোগান হেয়ারের এখানে লিখতে পারেন। যেমন আমি লিখছি এখানে স্লোগানের জায়গায় যে টেক ভিডিওস, টেক, আমি এখানে স্লোগানটা দিচ্ছি হচ্ছে ওস ভিডিওস ফর টেক, ভিডিওস ফর টেক লাইফ লাইফ। তো আমি এটা দিলাম। দেওয়ার পরে এই অ্যারোতে আমরা ক্লিক করে দিব। তো আপনারা দেখতেই পারছেন কত সুন্দর হয়ে গেল। এখন আপনারা চাইলে এখান থেকে ডাউনলোডের যে ডাউনলোড করে নিতে পারেন। ডাউনলোড করার জন্য আপনাদের এই গুগলের পারমিশন যাবে, আপনারা গুগলের পারমিশনটি দিয়ে নেবেন। এখান থেকে আপনারা আপনাদের প্রয়োজনে অ্যাকাউন্টটি বেছে নেবেন। আমার অ্যাকাউন্টটি বেছে নিয়েছি, এখানে কন্টিনিউ চাপ দিতে হবে। কন্টিনিউ চাপ দেওয়ার পরেই আপনাদের সামনে চলে আসবে। এরপর চাইলে আপনারা এটাকে এখান থেকে স্ক্রিনশটও নিতে পারেন অথবা ডাউনলোডও করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। ধন্যবাদ।